আসসালামু আলাইকুম গাইস, সাকিব স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, অন্য ভিডিওর মতো বয়লারে আরেকটি গুরুত্বপূর্ণ সাবজেক্টে আলোচনা করব, আর সেটি হলো ইকোনোমাইজার। তো ইকোনোমাইজার মূলত পরিত্যক্ত গ্যাসের তাপকে কাজে লাগানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। পরিত্যক্ত গ্যাসের তাপকে কাজে লাগিয়ে ফিড ওয়াটারকে উত্তপ্ত করা হয়। তো এই ইকোনোমাইজারের ব্যবহার সুবিধাসমূহ হলো, ব্রয়লারের স্টিম উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়, 15% থেকে 20% জ্বালানি সাশ্রয় হয়, ব্রয়লারের টিউবে স্কেল তৈরি হতে পারে না। তো ব্রয়লার যে ইকোনোমাইজারটি কোথায় ব্যবহার করা হয়, তো ভিডিওতে আমি আলোচনা করব। তো আপনারা জানেন ব্রয়লার একটি সিন্নি থাকে, তো সিন্নির মধ্যে মূলত ইকোনোমাইজারটি সেট করা হয়। যখন ফিড ওয়াটার ট্যাঙ্কি থেকে ব্রয়লারের মধ্যে পানি প্রবেশ করে, তখন ইকোনোমাইজার হয়ে প্রবেশ করে। আর সিন্নি দিয়ে যখন ব্রয়লার উত্তপ্ত ধোঁয়াটি বের হয়, তখন ইকোনোমাইজার হয়ে বাইর হয়। আর ফিড ওয়াটার ট্যাঙ্কির পানি যখন ইকোনোমাইজার হয়ে ব্রয়লারে প্রবেশ করে, তখন পানিটি অটোমেটিকভাবে টেম্পারেচার বেড়ে যায়। যেমন 30 ডিগ্রি থাকলে সেটি 35 ডিগ্রি হয়ে যায়। এভাবে মূলত ইকোনোমাইজার ব্রয়লারের 15 থেকে 20% জ্বালানি সাশ্রয় হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি আবারও বলছি। আপনারা জানেন প্রত্যেকটি ব্রয়লারে একটি সিডনি থাকে, আর সিডনির মধ্যে মূলত ইকোনোমাইজারটি সেট করা থাকে। আর সিডনি দিয়ে উত্তপ্ত বাতাস অথবা ধোঁয়া বাইর হয়, তখন ইকোনোমাইজারটিও সেমভাবে উত্তপ্ত হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে মূলত পানিটি প্রবেশ করানো হয় ব্রয়লারের মধ্যে। ফিড ট্যাঙ্কি থেকে ইকোনোমাইজার হয়ে ব্রয়লারে প্রবেশ করানো হয়, তখন সিডনির গরমে ইকোনোমাইজার গরম হয়ে যায়, ফলে যে পানিটি থাকে ইকোনোমাইজারের মধ্যে, অথবা ইকোনোমাইজারের মধ্যে যে সার্কুলেশনটি হয়, এই সার্কুলেশনের ফলে পানিটি উত্তপ্ত হয়ে যায়, পরে মূলত ব্রয়লারে প্রবেশ করানো হয়। এভাবে মূলত জ্বালানি সাশ্রয় হয়, ব্রয়লারের টিউবে স্কেল তৈরি হতে পারে না। এই ইকোনোমাইজার সুবিধার ফলে ব্রয়লার দীর্ঘস্থায়ী হয়। আশা করি এই ভিডিও থেকে আপনারা সামান্য কিছু হলে জানতে পারছেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।